ক্লাস ফাইভ এবং সিক্স তোমাদের পার্টস ফিজ নিয়ে বিভিন্ন মাস্টারমশাই আলোচনা করছেন। আমি একটা লাইভ ক্লাস করেছিলাম, সেখানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই চারটে বিষয়ে আলোচনা হয়েছিল। আজকে আর লাইভ ক্লাস করা যাচ্ছে না, তবে বাকি যে পার্টস ফিজগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। এটা তোমরা একটু দেখে নাও যে আমি বলেছিলাম যে মোটামুটি বেশিরভাগ নাউনকেই দেখা যায় শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ছাড়া। অ্যাবস্ট্রাক্ট নাউনের কতগুলো উদাহরণ হলো কাইন্ডনেস, দয়া, ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, এই যে গুণগুলো বা দোষগুলো, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বা কোনো ঘটনা, অ্যাক্সিডেন্ট, গেম, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো দেখা যায় না, বুঝে নিতে হয়। বাকি সব নাউন কিন্তু দেখা যায়, এটা আমি বলেছিলাম। আচ্ছা, এখন দেখো তো এই যে ভার্বের কথা বলছি, মনে করো যে দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং, পরিষ্কার বুঝতেই পারছো যে এটা যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। এটা প্লেয়িং আর প্লেয়িং, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। তাহলে তারা খেলছে, এই যে খেলছে খেলছে, এটা দেখতে পাচ্ছ তুমি? কি মনে হচ্ছে, যদি খেলছেটা দেখতে পারো তাহলে ওটা কিন্তু নাউন। ছেলেটি ভাত খাচ্ছে, ওই খাচ্ছেটা তুমি যদি দেখতে পাও তাহলে কিন্তু খাওয়াটা নাউন। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ না, কারণ এই তাদের মুভমেন্ট দেখে তুমি বুঝে নিচ্ছ এরা ঘুমোচ্ছে না, এরা ক্লাস করছে না, এরা পড়ছে না, এরা অন্য কিচ্ছু করছে না, এরা খেলছে। তুমি কী কী দেখতে পাচ্ছ? কিছু ছেলে দেখতে পাচ্ছ, মাঠ দেখতে পাচ্ছ, খেলার উপকরণ যদি থাকে, একটা ফুটবল থাকে সেটা দেখতে পাচ্ছ, খেলা পরিচালক যদি কেউ থাকেন দেখতে পাচ্ছ, এবং তাদের সামগ্রিকভাবে ছেলেদের মুভমেন্ট দেখে তুমি ধরে নিচ্ছ, তুমি বুঝে নিচ্ছ যে তারা খেলছে। তুমি কিন্তু খেলাটা দেখতে পাচ্ছ না, তুমি ছেলেগুলোকে দেখতে পাচ্ছ, মাঠটাকে দেখতে পাচ্ছ, ফুটবলটাকে দেখতে পাচ্ছ ইত্যাদি। তেমনি সে ভাত খাচ্ছে, ভাত খাচ্ছে মানে তুমি কী দেখছো, তার সামনে কিছু খাদ্যদ্রব্য আছে, সে খাবারটা মুখের মধ্যে ভরছে, খাবারটা ক্রমশ কমে কমে যাচ্ছে, এবং তার মুখের একটা মুভমেন্ট হচ্ছে, এইসব দেখে তুমি বুঝতে পারছো ছেলেটি এখন ঘুমোচ্ছে না, ছেলেটি পড়ছে না, ছেলেটি কারোর সঙ্গে ঝগড়া করছে না, ছেলেটি ভাত খাচ্ছে। তার মানে বুঝে নিতে হয়, তাহলে নাউন ছাড়া আর কোনো পার্ট অফ স্পিচ দেখা যায় না, সব বুঝে নিতে হবে। এই ভার্বটাকেও আমরা বুঝে নিই, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, ঠিক আছে? দেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলো যে অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্ব এইগুলোকে যদি মডিফাই করে, এদের এইগুলো সম্পর্কে কিছু বলে তাকে বলবো আমরা অ্যাডভার্ব। যেমন ধরো যে দ্য হর্স রানস ভেরি ফাস্ট, এখানে দেখো দ্য হর্স, এটা এটা কোন পার্ট অফ স্পিচ? হর্স নাউন, কোন নাউন? কমন নাউন, তাই তো? কারণ হর্স বললে পৃথিবীর সব হর্সকেই বোঝায়, জাত বোঝায়। ধরো ডগ কোন পার্ট অফ স্পিচ? কমন নাউন। তোমার বাড়ির ডগ আছে একটা, তার তুমি নাম রেখেছো টমি, তাহলে টমি কোন পার্ট অফ স্পিচ? প্রপার নাউন, কারণ ওটা নির্দিষ্ট একটা কুকুরের নাম। কিন্তু কুকুর বললে কমন নাউন, যাই হোক। তাহলে এটা রানস, ছুটছে, এটা হচ্ছে ভার্ব। কেমন করে ছুটছে? ক্রিয়া সম্পাদনের রীতি, জোরে ছুটছে, এটা হলো অ্যাডভার্ব। কারণ এই ভার্ব সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে, এটা হলো অ্যাডভার্ব। কতটা জোরে ছুটছে বলো তো? খুব জোরে। তাহলে আবার অ্যাডভার্ব সম্পর্কে যা বলা হয় সেটাও অ্যাডভার্ব। অমনি করেই হি ইজ এ ভেরি গুড বয়, বয়টা নাউন, বয়টা কেমন? গুড, অ্যাডজেক্টিভ। কতটা গুড? ভেরি, এই অ্যাডজেক্টিভটা সম্পর্কে বলা হচ্ছে, সুতরাং এটা হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ, ভার্ব কিংবা অ্যাডভার্ব সম্পর্কে যা বলা হয় সেগুলো হলো অ্যাডভার্ব। এছাড়াও আছে যে প্রিপোজিশন সম্পর্কে
বলা হয়। অ্যাডভার্বের অনেক ফাংশন আছে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ ভার্ব আর অ্যাডভার্ব নয়, সেগুলো তোমরা বড় হয়ে জানবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যা দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। এই আন্ডার দ্য টেবিল দেখো, এটা এখানে অ্যাডভার্ব নেই কিছু, তাহলে ওটাই আগে বলা যাক, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। The cat is sitting under the table. Table টা নাও। মূল কথা হচ্ছে বিড়ালটা বসে আছে, এটাই আসল কথা। কোথায় বসে আছে? টেবিলটার নিচে। তাহলে এই যে দ্য টেবিল, এর সঙ্গে বাক্যের এই যে অংশটা, এর এই এই ওয়ার্ডটা দিয়ে এটাকে এই টেবিলটার সঙ্গে সম্পর্কিত, নাহলে বিড়াল বসে আছে তার সঙ্গে টেবিলের আবার কী সম্পর্ক থাকতে পারে? কিন্তু এইখানে যা আই এম টিচিং ইন দিস স্মার্ট ক্লাসরুম, তাহলে স্মার্ট ক্লাসরুমের সঙ্গে আমার কী সম্পর্ক? না, আমি এটার মধ্যে আছি, ওই ইন কথাটা দিয়ে সম্পর্কিত হলো। এখানেও তেমনি আন্ডার কথাটার দ্বারা টেবিল আর এই অংশটা সম্পর্কযুক্ত হলো। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে, সেই নাউন বা প্রোনাউনটার সঙ্গে বাক্যের বাকি অংশটাকে সম্পর্কিত করে, তাকে প্রিপজিশন বলি। প্রি মানে আগে, আর পজিশন মানে অবস্থান, আগে অবস্থান। কার আগে অবস্থান? নাউন বা প্রোনাউনের আগে অবস্থান। যেমন ধরো, হি কেম টু মি, এটা এটা একটা প্রোনাউন, এর আগে এটা এসছে, সে এসেছিল আমার কাছে। এই টুটা দ্বারা এই অংশটার সঙ্গে এই অংশটাকে সম্পর্কিত করা সম্ভব হলো, সুতরাং এটাও একটা প্রিপজিশন। তাহলে এই যে ফিরে যাও তো, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, এখান থেকে আমি একটুখানি মডিফাই করব, দ্য ক্যাট ইজ সিটিং জাস্ট আন্ডার দ্য টেবিল। এখন দেখো এটা অ্যাডভার্ব হয়ে গেল, তাহলে প্রিপজিশনকেও যদি মডিফাই করে তাহলেও অ্যাডভার্ব হতে পারে। ঠিক আছে, আমরা এটা উঁচু ক্লাসে যে আবার পড়বো, আরও বেটার আরও এক্সপ্যান্ডেড ওয়েতে পড়বো। দেন কনজাংশন, কনজাংশন দেখো যে জুড়ে দেওয়া, রাম অ্যান্ড সাম আর ব্রাদার্স। এখানে দেখো এটা একটা নাউন, এটা একটা নাউন, দুটো নাউনকে জুড়ে দিচ্ছে একটা ওয়ার্ড দিয়ে। হি কেম took his book and left. এখানে দেখো হি কেম, এখানে টুক আছে মানে এখানে হি একটা এই হিটাই কর্তা। হি টুক হিজ বুক, হি টুক হিজ বুক অ্যান্ড হি লেফট, তাহলে তিনটে বাক্য আছে। এই তিনটে বাক্যের অংশকে জুড়ে দেওয়া হচ্ছে অ্যান্ড দিয়ে, সুতরাং এটা কনজাংশন। তাহলে একই রকমের পার্ট অফ স্পিচকে জুড়ে দেওয়া হয় অথবা বাক্যের অংশকে জুড়ে দেওয়া হয়, এগুলোকে কনজাংশন বলা হয়। জাংশন, জাংশন মানে সংযোগ, কনজাংশন বাংলায় সংযোজক অব্যয় বলা হয়। দেন ইন্টারজেকশন, কিছু কিছু সময় আমরা এমন ভাব প্রকাশ করি, এমন আবেগ প্রকাশ করি যেগুলো বিশেষ বিশেষ শব্দ দ্বারা বলা হয়। যেমন ধরো যে পূর্বে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, কি আনন্দ! এই যে হুররে কথাটার মানে হলো কি আনন্দ, একটা বিশেষ সাউন্ড, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে এই এই শব্দটা হলো ইন্টারজেকশন। হ্যাঁ, হোয়াট এ স্নেক, ওরে বাবরে কি বিরাট সাপ, অ্যালাস আই এম আন্ডান, হাই হাই আমার সর্বনাশ হয়ে গেল, আমি যা
যে কাজটা করেছিলাম নষ্ট হয়ে গেল, ভণ্ড ভণ্ড ভণ্ডুল হয়ে গেল। আয় মান্ডান এলাস, এটা হাই হাই, আ আহা বা ও, এরকম মানে হয় হুরে, কি আনন্দ। এই ধরনের যে কিছু বিশেষ ধরনের শব্দ ইংলিশে ব্যবহার হয় সেগুলোকে আমরা বলবো ইন্টারজেকশন। তাহলে আমরা আট প্রকারের ওয়ার্ডস ইংলিশে ব্যবহার হয় দেখলাম আমরা ক্লাস ফাইভ এবং সিক্স লেভেলে, এই নামগুলোই আছে। কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে এদের অনেকের নামও পরিবর্তিত হয়েছে এখন সব ওয়ার্ডগুলোতে। এখন যেমন ধরো যেটা কনজাংশন, অনেক সময় তাকে লিঙ্কিং ওয়ার্ড বলা হচ্ছে, হ্যাঁ, যেমন যেমন যেটা অ্যাডজেক্টিভ, অনেক সময় তাকে কোয়ালিফাইং ওয়ার্ড বলা হচ্ছে। এ ধরনের নামের মানে পরিবর্তন যত দিন যাচ্ছে ঘটছে, গ্রামারিয়ানরা করছেন। যাই হোক, আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে অবহিত হলাম এবং আশা করব তোমরা আগের দিনের ক্লাসটা আরেকবার দেখে নেবে এবং আজকের ক্লাসটাও আরেকবার দেখে নেবে, নিয়ে তোমাদের যে পার্টস অফ স্পিচ সেটা নিয়ে তোমরা ব্যাপারটা বুঝে নেবে। আমি যদি লাইভ ক্লাস আরেকটা দিতে পারি তাহলে সেখানে তোমাদের প্রশ্ন উত্তরের একটা ব্যবস্থা করবো।